কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শ্রবণ করব যে ভগবানের যে একটা নিকৃষ্ট শক্তি, উৎকৃষ্ট শক্তি, তা উৎকৃষ্ট শক্তি থেকে কারা সৃষ্টি হয়েছে। যেন ভগবদ গীতায় সপ্তম অধ্যায়ে পঞ্চম নম্বর শ্লোকে বলছেন, অপরা ইয়ম ইতু অন্যায়ম প্রকৃতিম বৃদ্ধি মে পরাম জীবভূতাম মহাবাহ জয়া ইদম ধার্যতে জগৎ। হে মহাবাহ, এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়া আমার আরও একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতি চিন্ময় স্বরূপ, মানে নিত্য স্বরূপ। সেই শক্তি থেকে সমস্ত জীব নিশ্চিত হয়েছে, হয়ে এই জড় জগৎ ধারণ করে আছে। এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে জীব ভগবানের উৎকৃষ্ট শক্তির অন্তর্গত। তা ভগবানের অনুৎকৃষ্ট শক্তি, অনুৎকৃষ্ট শক্তি হচ্ছে এই জড় জগৎ, ভূমি, মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার নামক এই উৎপাদনগুলি প্রকাশিত হয়েছে। তো জড় জগতে স্থূল পদার্থ হচ্ছে ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, এবং সূক্ষ্ম পদার্থ হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। এগুলো হচ্ছে ভগবানের স্থূল পদার্থ। এই সবগুলি ভগবানের অনুৎকৃষ্ট শক্তি থেকে উৎপন্ন হয়েছে। এই অনুৎকৃষ্ট শক্তিকে কাজে লাগিয়ে তার অভীষ্ট সিদ্ধির চেষ্টা করছে যে জীব। এই যে অনুৎকৃষ্ট শক্তি, সেগুলোকে কাজে লাগাচ্ছে জীব তার মনের বাসনা পূরণ করার জন্য। সে হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি, এবং এই শক্তির প্রভাবেই সমস্ত জগৎ সক্রিয় হয়ে আছে। ভগবানের উৎকৃষ্ট শক্তি জীবের সাথে সক্রিয় না হলে ব্রহ্মাণ্ডে কোনো কর্মই সাধিত হতো না। শক্তি সবসময় শক্তিমানের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই জীব সবসময় ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাদের স্বাধীন অস্তিত্ব বলে কোনো কিছু নাই। কিছু নির্বোধ লোক মনে করে যে জীব ভগবানের মতোই শক্তিশালী, আমি ভগবান। কিন্তু আমরা বুঝতে পারি যে জীব কখনোই ভগবানের সমকক্ষ হতে পারে না। জীব ও ভগবানের মধ্যে পার্থক্য থাকে। তা আমরা সেটা আমাদেরকে সেটা উপলব্ধি করতে হবে, একই বস্তু নয়। ভগবানের অধীশ্বর, ভগবানের থেকে ভগবানের অংশ থেকে জীব। তাই এই স্বরূপের অবস্থান করলে তবেই তার নিয়ন্তা হতে পারে। সুতরাং যে সমস্ত মূর্খ মানুষ অদ্বৈতবাদের প্রচার করে, বলে যে ভগবান ও জীব সর্বভাবে সমান, এ সমস্ত মূর্খ জীবের কথাবার্তা, তারা প্রকৃতপক্ষে ভ্রান্ত ও কলুষিত চিন্তা নিয়ে মানে ভুল পথে পরিচালিত হচ্ছে, এবং অন্যদেরও ভুল পথে পরিচালিত করছে। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে প্রকৃতি নিয়ন্তা, এবং সমস্ত জীবের তার নিয়ন্ত্রণাধীন। এইসব জীবের, এইসব সমস্ত জীব যত আছে তারা ভগবানের উৎকৃষ্ট শক্তির অংশ, কারণ গুণগতভাবে তার অস্তিত্ব ভগবানের সঙ্গে এক। পরিমাণগতভাবে আলাদা, কিন্তু গুণগতভাবে এক। কিন্তু ক্ষমতার বিচারে তারা কখনোই ভগবানের সমকক্ষ নয়। তা ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব যখন সূক্ষ্ম ও স্থূল অনুৎকৃষ্ট শক্তিকে ভোগ করে, তখন সে তার
প্রকৃত চিন্ময় মন ও বুদ্ধিকে ভুলে যায়। তা জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে জীবের এই বিস্ময়কর ঘটে, মানে বিস্মৃতি ঘটে, মানে জড় প্রকৃতির প্রভাবে আসার ফলে। কিন্তু জীব যখন মায়ার মোহ জড়া মোহ মায়ামোহ হয়ে জড়া শক্তির প্রভাবে থেকে মুক্ত হয়, তখন সে মুক্তি লাভের যে পর্যায়ের মধ্যে উপনীত হয়। জড়া শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে অহংকারের প্রভাবে জীব মনে করে যে সে তার দেহ এবং এই দেহটি কেন্দ্র করে যা কিছু তার সবই তার। যখনই সে তার অজ্ঞানজনিত জড়া শক্তির প্রভাব থেকে মুক্ত হয়, তখন সে তার স্বরূপ সমস্ত স্বরূপ সম্বন্ধে সচেতন হয়। যখন জড়া প্রকৃতি থেকে মুক্ত হয়ে যায় তখন তার নিজের স্বরূপকে জানতে পারে। আবার ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার যে দুর্বুদ্ধি দুরভিসন্ধি সেটিও একটি মস্ত বড় বন্ধন। আপনি আমরা ভগবানের সঙ্গে এক হয়ে যাব, এটা সব থেকে নিকৃষ্ট বুদ্ধি। প্রকৃতপক্ষে এটি হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম বন্ধন, মানে মায়ার বন্ধন আছে আছে, এর আরো আরো মানে সবচেয়ে নিম্নমানের বুদ্ধি এগুলো। তাই জড়া বন্ধন থেকে মুক্ত হতে হলে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার এই যে নোংরা বুদ্ধি তা ত্যাগ করতে হবে। এখানে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছে জীব হচ্ছে তার অনন্ত শক্তির একটি অংশ মাত্র। এই শক্তি যখন জড়জগতের কলুষ থেকে মুক্ত হয়ে পূর্ণভাবে কৃষ্ণ চেতন লাভ করে তখন সে স্বরূপত নিজের স্বরূপ উপলব্ধি করে মুক্তি লাভ করতে পারে। তাহলে আমরা জানতে পারলাম যে ভগবানের উৎকৃষ্ট শক্তি থেকে কারা সৃষ্টি হয়েছে এবং অনুৎকৃষ্ট শক্তি থেকে কারা সৃষ্টি হয়েছে। তা এইভাবে আমরা ভগবানের আদেশ নির্দেশ আমরা থেকে আমরা জানব এবং আচরণ করব এবং সেইভাবে পালন করব। হরে কৃষ্ণ, ধন্যবাদ। আমার বক্তব্য এখানে বিশ্রাম রাখছি, আপনারা ভালো থাকবেন।